নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পীর রান্নাঘরে আমার আজকের আয়োজন ভ্যানিলা কেক কীভাবে বাড়িতে মেজারমেন্ট কাপ ওভেন ছাড়াও এরকম একটা অসাধারণ কেক বানিয়ে নিতে পারবেন আমি সেই রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে আর বন্ধুরা যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ঘণ্টিটা অবশ্যই বাজাবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ তো রইলই তাহলে চলুন বন্ধুরা এই অসাধারণ কেকের রেসিপিটা দেখে নেওয়া প্রথমেই আমি একটা বোলের মধ্যে তিনটে ডিম ভেঙে নিচ্ছি আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে এক ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন তারপরে কিন্তু ডিমগুলো কেক বানানোতে ইউজ করবেন তিনটে ডিম ভেঙে নেওয়ার পর এখন একটা হ্যান্ডউইক্স দিয়ে দেখুন ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যদি হ্যান্ডউইক্সটা বাড়িতে না থাকে তাহলে এই কাজটা যে কোনো কাটা চামচ দিয়েও করে নিতে পারবেন মোটা মানে মোট কথা হলো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম স্মুথ একটা ডিমের ক্রিমের মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পাউডার সুগার মানে আমি মিক্সিতে চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছি এখানে গোটা মানে যে এমনি নর্মাল চিনিও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ডিমের মধ্যেই চিনিটা দিয়ে ভালো করে চিনিটাকে গুলে নিতে হবে আর এখানে যেহেতু আমার পাউডার সুগার তাই আর সেরকম কোনো মানে ফেটানোর দরকার নেই জাস্ট মিশিয়ে নিলেই হবে এবার আমি এই কাপ মেপেই দেখুন হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে এখন এই ডিমের সঙ্গে চিনি ও তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা চালনি নিয়ে নিচ্ছি এবার এই চালনির মধ্যে আমি দেখুন সেই কাপ মেপেই দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বেকিং পাউডার তারপর দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এবারে আমি এই শুকনো উপকরণগুলো চেলে নেব আর ময়দার যে কোনো খাবারই যখনই বানাবেন সব সময় কিন্তু ময়দাটাকে চেলে নেবেন না হলে ময়দার মধ্যে কিন্তু অনেক সময় পোকা কিংবা নোংরা থাকতে পারে চালা হয়ে গেলে এখন আমি দেখুন এই সমস্ত উপকরণগুলো এখন এক সঙ্গে মিশিয়ে নেব আর এবার আমাদের লাগবে লিকুইড দুধ ব্যাটারটা দেখুন বন্ধুরা এখন কিন্তু অনেকটাই শক্ত আর আমাদের একটা স্মুদ মানে ঘন নয় পাতলা নয় এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন সেই তেলের কাপেই আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি তারপর যদি লাগে তবে আমি আবারও দেব মানে অল্প অল্প এরকম দুধ দিয়ে যতক্ষণ না স্মুদ একটা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ অল্প অল্প দুধ দিয়েই এই ব্যাটারটাকে তৈরি করতে হবে অল্প অল্প দুধ দিয়ে দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এসেন্সটাকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারের কনসেন্সটিসিটা ঠিক এরকম হবে আর এই কেকের ব্যাটারটাও একদম রেডি এবার আমি যে পাত্রের মধ্যে কেকটা বানাবো সেই একটা পাত্র নিয়েছি মানে এটাকে বলে সস প্যান আর এটা কিন্তু সিলভারের সস প্যান এই সস মাপ নিয়েই কিন্তু আমি পেপার কাট করে নিয়েছি এবং সাইডের কাগজটাতেও আমি ভালো করে কেটে নিয়েছি মাপ নিয়ে এবার আমি এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিচ্ছি তারপর দেখুন এই পাত্রে ভালো করে তেলটা মাখিয়ে নেব আর এখানে নিয়েছি দুটো পেপার এই পেপারেও আমি ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে কোথাও যেন বাদ না থাকে সুন্দর করে তেলটা মাখিয়ে নিতে হবে ভালো করে তেলটা মেখে আমি দেখুন এই পেপারটাকে নিচে সেট করে নিয়েছি এবার যে সাইডে কাগজটা আমি কেটে নিয়েছি এটা কিন্তু একটা কাগজ কেটেছি তারপর এই কাগজটাতেও আমি ভালো করে সেমভাবে তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে দেখুন আমি ভালো করে সেট করে নিয়েছি এবার এই কেকের ব্যাটার যে রেডি করেছি দেখুন সেই ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নিতে হবে কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর দেখুন এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি নিচে একটা ন্যাকড়া দিয়ে ট্যাপ করে নিয়েছি আর এই কেকের ব্যাটার একদম রেডি এবার আমি দেখুন এখানে নিয়েছি একটা কড়াই এবং এই কড়াইয়ের মধ্যে এখন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারপর এর উপরে আমি কে মানে কেকের এই পাত্রটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেখুন বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে পঞ্চাশ মিনিট মিডিয়াম আঁচে দিয়ে রেখেছিলাম আর পঞ্চাশ মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমার কেকটা দেখুন একদম সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি ভিতর থেকে হয়েছে কি না দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে তার মানে এই কেকটা আমার একদম তৈরি এবার আমি দেখুন উল্টে নিচ্ছি পেপারটা ভালো করে তেল লাগানোর এই একটাই কারণ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসলো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ব্যাকপিটটাও কতটা সুন্দর হয়েছে কেকটা ওভেন ছাড়া মেজারমেন্ট কাপ ছাড়াও দেখুন ঘরে সঠিকভাবে এত সুন্দর একটা কেক আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য রেসিপিতে সবাই ভালো থাকবেন সবাইকে